মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বিরঙ্গল গ্রামের বোরহান মীর বহর দীর্ঘদিন ছিলেন সৌদি আরবে। সেখানে থাকতেই ইউটিউবে বাংলাদেশেই খেজুর চাষ দেখে উদ্বুদ্ধ হন। বছর দুয়েক আগে দেশে আসার সময় খেজুর বীজ নিয়ে আসেন। সেই বীজ দিয়ে শুরু করেন নার্সারি। অল্প দিনেই সৌদি খেজুরের বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন তিনি। কৃষি বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করলে তিনি বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের চাষ করতে চান বোরহান মীর বহর। উদ্যোগ নিলাম যে বাংলাদেশে যাইয়া আমি খেজুরের বাগান করব। ওই চিন্তা মনে করে আমি খেজুরের বীজ নিয়ে আসি সৌদি আরব থেকে। আনার পর আমার দেশে খেজুরের বীজ থেকে আমি চারা উঠাইছি, চারা হয়েছে, ওই চারা আমি খেতে রোপণ করছি। আমার এখন বাগানে এবছরে 5টা গাছে খেজুর আসছে। নার্সারির গাছগুলো এবছর খেজুর ধরার উপযোগী হয়ে উঠেছে। পাশাপাশি বাগানের সবুজ রং মানুষের দৃষ্টি কাড়ছে। চলতি মৌসুমে বাগানের কিছু গাছে মোচা ও খেজুর ধরেছে। 2019 সালে সৌদি আরব থেকে বীজ আনেন, সেই বীজ থেকে চারা উৎপাদন করেন, সেই চারা 30% জমিতে রোপণ করেন। প্রথমে ইউটিউবে দেখে গাছের পরিচর্যা করতে থাকেন, এভাবেই গাছের যত্ন নিয়ে বাগান করতে সক্ষম হন। পাশাপাশি নার্সারিও করেছেন। নার্সারিতে আজোয়া, মরিয়ম, সুপতারি খেজুরের চারা আছে। নার্সারির সুপতারি ও মরিয়ম খেজুরের প্রতিটি চারা 500 বিক্রি করেছেন, আর আজোয়া খেজুরের প্রতিটি চারা বিক্রি হচ্ছে 500 থেকে 1500 টাকায়। বর্তমানে তার নার্সারিতে 500 চারা রয়েছে। যেই খেজুর সৌদিতে চাষ হয় আর সেই খেজুর চাষ করছে মাদারীপুরে, তাই দূর থেকে অনেকেই খেজুর গাছ ও খেজুর দেখতে আসছে। আমার বাড়ি মাদারীপুর, শুনছি যে এখানে আজোয়া খেজুর গাছের বাগান করছে, তাই আমি দেখার জন্য আর কি বাগান আসছি। তাই এখন দেখলাম যে বাগানে খেজুর গাছ আছে, খেজুরও ধরছে, দেখতে খুব সুন্দর লাগে, যাতে আমরা আবার ভবিষ্যতে সামনে করতে পারি, সেই আশা নিয়ে আর কি দেখার জন্য এখানে আসছি। আগে জানতাম যে আমাদের সৌদি আরবে খেজুর হয়, তো দেখলাম যে না, আমাদের মাদারীপুরেও খেজুরের বাগান হয়েছে, সৌদি আরবের খেজুরের বাগান। আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেজুর আমাদের মাদারীপুরে চাষ হয়, তো আমি আইসা দেখলাম যে না, খেজুর গাছের বাগানে খেজুর হয়েছে, তো আমিও খেজুরের বাগান করার জন্য আগ্রহ। খেজুরের বাগান করছে, 1 বছরের মাথায় খেজুরের বাগানে খেজুর চারা অনেক স্বাবলম্বী হয়েছে এবং চারায় ফলও আসছে, কিছু কিছু চারায় ফলও আসছে। এটা দেখে আমরা খুব আগ্রহী যে আমরা খেজুরের বাগান করব। আর আশেপাশে যারা আছে, এরাও যদি খেজুরের বাগান করতে চায় তাহলে করতে পারা লাগে। আমরা মাদারীপুরের বাংলাদেশে খেজুর চাষ করব, এখান থেকে আমরা খেজুর কিনে খাবো। শুনছি সৌদি আরবের আজোয়া খেজুরের চাষ হয়, এখানে দেখছি খেজুরের চারা দেখছি, নাচায় দেখছি, খুবই সুন্দর লাগছে। এবং এই চারা দেখে আমার বন্ধু বান্ধব প্লাস আমি খেজুরের চারাগুলো নিতে চাই এবং নিয়ে আমাদের বাড়ির আঙিনায় লাগাবো। আরও অনেক বলবো, অনেক দূর থেকে আসছি, এটা আসলে প্রতিনিয়ত এখানে লোকজন আসে, আমরাও আসে সেই উপলক্ষে। প্লানই বেকার, এই বেকারত্ব না থাকা আমরা যদি বোরহান ভাইয়ের মতো খেজুরের চাষ করতাম তাহলে আমরা আর বেকার থাকতাম না, প্লাহানো খারাপের দিক যাইতাম না। যদি আমরা সবাই আশা করব যে বেকার না থাকা সবাই খেজুরের চাষ করব এবং দেশে অনেক উন্নত করব। বোরহানের দেখাদেখি গ্রামের আরও কৃষক খেজুর চাষে উদ্বুদ্ধ হচ্ছে। মানুষের ইচ্ছা ও পরিশ্রম তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে, সেই উদ্যম নিয়েই নিরলসভাবে পরিশ্রম করেছেন এ বাগানের মালিক। তার দাবি, কৃষি বিভাগ তাকে সহযোগিতা করলে তিনি আরও ব্যাপক পরিসরে খেজুর চাষ ছড়িয়ে দেবেন সারা দেশে। আমি সফলতা হয়েছি, তা এই ব্যাপারে আমার যদি কোনো কৃষি বিভাগ, কোনো কৃষি কর্মকর্তা যদি সহযোগিতা করে বাংলাদেশ সরকারের থেকে, তাহলে আমি অনেক আগায় আসতে পারতাম, আমি উদ্বুদ্ধ হইতাম বেশি আরও, যে আগামীতে বাণিজ্যিকভাবে বড় কিরা বাগান করতে পারতাম। আর এখন আমার যতটুকু হয়েছে, আমার কাছে এখন প্রচুর চারা আছে, অনেক চারা আছে, যদি কেউ চারা নিতে চায় আমার থেকে, তাদেরকে আমি দিয়া চারা দিতে পারবো এবং তাকে আমি সহযোগিতা করতে পারবো। কীভাবে তাকে গাছটা লাগানো যায়, কেমনে কী করতে হয়, গাছে পরিচর্যা করতে হয়, সমস্ত সব কিছু আমি তার শিখ। সদর উপজেলায় আমাদের একজন চাষি বোরহানউদ্দিন মীরবর, উনি সৌদি আরবে যে খেজুরের চারা উৎপাদন করেছেন, আমাদের আজুয়া খেজুর যেটা ওটার, এবং গত বছর উনি রোপণ করেছেন, এবছর 5টি গাছে ফল এসেছে এবং 3টি গাছে পুরুষ ফুল এসেছে। তো আশা করছেন যে আগামীতে আরও
অনেক গাছে এই ফলগুলি আসবে এবং উনি সফল হবেন। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তাকে প্রয়োজনীয় যে প্রযুক্তি এটা দেওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। তাকে যেখানে যেখানে বিশেষ করে উত্তরবঙ্গে ময়মনসিংহে যে খেজুর আবাদ হয়েছে, যিনি সফল হয়েছেন তার সঙ্গে যোগাযোগ করে তাকে যে টেকনোলজি এটা আমরা দেবো এবং মাদারীপুরে এটা সফল করার চেষ্টা করবো।